হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি। আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি ক্লাস টুয়েলভের নিউট্রিশন বিষয়টি থেকে একটা লং কোয়েশ্চেনের। কোয়েশ্চেনটা হচ্ছে, কোষ্ঠকাঠিন্যের শ্রেণীবিভাগ করো এবং এর কারণগুলি লেখো। তো প্রথম প্রশ্নের উত্তরটা দেখো, কোষ্ঠকাঠিন্যের শ্রেণীবিভাগ প্রথমে পয়েন্ট করবে। কোষ্ঠকাঠিন্যের শ্রেণীবিভাগ পয়েন্ট করার পরে লিখবে, কোষ্ঠকাঠিন্য তিন প্রকারের হয়ে থাকে, যথা এক নম্বরে লিখবে অ্যাটোনিক কনস্টিপেশন, দুই নম্বরে লিখবে রেকটাল কনস্টিপেশন এবং তিন নম্বরে লিখবে স্প্যাস্টিক কনস্টিপেশন। এই তিনটা লেখার পরে নিচে পয়েন্ট করবে, এই প্রত্যেকটি কোষ্ঠকাঠিন্যের ভাগের জন্য আলাদা আলাদা কারণ থাকে, তো সেই কারণগুলি নিচে পয়েন্ট করে লিখে নেবে একটু। প্রথমে পয়েন্ট করবে অ্যাটোনিক কনস্টিপেশন, এটা পয়েন্ট করার পরে লিখবে, এটি সাধারণ প্রকৃতির কোষ্ঠকাঠিন্য। কোনো কারণে মলাশয়ে মল প্রবেশের সমস্যা হলে এবং খাদ্যে ভিটামিন বি ও কে এর অভাব হলে এই জাতীয় কোষ্ঠকাঠিন্য হয়। তারপরে দুই নম্বরে পয়েন্ট করবে রেকটাল কনস্টিপেশন, এখানে লিখবে শৈশবে মলত্যাগের ইচ্ছা দমন করলে এবং অপরিমিত জলপান করলে এই ধরনের কোষ্ঠকাঠিন্য হয়। তিন নম্বর পয়েন্ট করে লিখবে স্প্যাস্টিক কনস্টিপেশন, এই পয়েন্টে লিখবে অন্ত্রের নার্ভের অতিরিক্ত উত্তেজনার ফলে এই প্রকার কোষ্ঠকাঠিন্য হয়। এই প্রশ্নটা যদি এক নম্বরের জন্য আসে তাহলে এই কারণগুলো লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই তিনটা ভাগ, অ্যাটোনিক, রেকটাল আর স্প্যাস্টিক কনস্টিপেশন, এই তিনটা শুধুমাত্র লিখে দেবে যদি এক নম্বরের জন্য এসএকিউ প্রশ্নতে এসে থাকে। আর যদি দুই নম্বরের জন্য এসে থাকে সেক্ষেত্রে তোমরা এই কারণগুলো সহ একটু বিবরণ লিখে নেবে। তারপরে চলে আসছি কোষ্ঠকাঠিন্যের কারণ। তো কোষ্ঠকাঠিন্যের কারণ পয়েন্ট করবে, পয়েন্ট করার পরে কারণে লিখে নেবে, কোষ্ঠকাঠিন্যের বিভিন্ন কারণগুলি হলো নিম্নরূপ। এক নম্বরে লিখবে অপরিমিত জলপান, এই পয়েন্টে লিখবে আমাদের দেশের অবস্থান নিরক্ষীয় অঞ্চলে, এখানে ঘাম হওয়ার প্রবণতা বেশি, যে পরিমাণ জল ঘাম হয়ে বেরিয়ে যায় সেই পরিমাণ জল গ্রহণ না করা হলে বৃহদন্ত্রে জলের ঘাটতি দেখা যায়। খাদ্যদ্রব্যের সঙ্গে গৃহীত প্রায় সব জলই ওই সমস্ত খাদ্যদ্রব্যের সঙ্গে গৃহীত প্রায় সব জলই ওই সময় বৃহদন্ত্র থেকে শোষিত হয়। জল সম্পূর্ণরূপে শোষিত হওয়ার ফলে পাচিত খাদ্যের কঠিন অংশ শোষণের পর শক্ত মল হিসেবে মলাশয়ে জমা হয়। দুই নম্বর পয়েন্ট করে লিখবে খাদ্য তন্তুর পরিমাণ হ্রাস, ত্রুটিপূর্ণ খাবারের অভ্যাস, অনিয়মিত খাদ্য গ্রহণ, উপবাস, খাদ্যবস্তুতে অপাচ্য খাদ্যতন্তুর পরিমাণ হ্রাস হল কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। তারপরে তিন নম্বর পয়েন্টে লিখবে অনিয়মিত অভ্যাস, সময় মতো মলত্যাগ না করা, কায়িক শ্রমের অভাব ইত্যাদি এর অন্যতম কারণ। চার নম্বরে লিখবে মানসিক অবস্থা, নিঃসঙ্গতা এবং একাকিত্ব, বয়স্ক ব্যক্তিদের মানসিক চাপ, উৎকণ্ঠা, অবসাদ এবং উদ্বেগ কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। পাঁচ নম্বর পয়েন্টে লিখবে পটাশিয়ামের অভাব, পটাশিয়ামের অভাব অন্ত্রের টানের হ্রাস ঘটায়, এর ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তো কোষ্ঠকাঠিন্যের কারণ হিসেবে আমি মাত্র পাঁচটা পয়েন্ট দিয়েছি, এই পাঁচটা পয়েন্ট তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে, দুই অথবা তিন নম্বরের জন্য আসতে পারে,